আমার বাবা আমার মাকে বিয়ের পরে দুই বছর পরেই বিদেশ চলে যায়। আমার মা অনেক কষ্টে বাড়িতে থাকে। যখন আমার বয়স 8 বছর তখন আমি একটু একটু বুঝতাম, আর যখন বুঝলাম তখন আমি অনেক কিছু দেখতাম কিন্তু কিছু বলতে পারতাম না। আমার খুব কষ্ট হতো আমার মাকে দেখে, আমার মা কেন এমন করে। যখন আমি বোঝার চেষ্টা করলাম তখন আমি জানারও চেষ্টা করলাম কেন আমার মা এরকম করে। তবে হ্যাঁ, আমার মা রূপে গুণে যৌবনে সবার সেরা ছিল। আমার মার এমন রূপ এমন যৌবন সবার চোখে পড়ত। আমার মা যখন নদীতে গোসল করতে যেত অনেকেই গোসল করতে আসত। আমার আম্মা আমাকে সাথে করে নদীতে নিয়ে যেত, আমি উপরে বসে বসে দেখতাম আমার মা গোসল করে আর কি করে। অনেক চ্যাংড়া অনেক বুড়া সবাই একসাথে নদীতে গোসল করত। আমার মা গায়ে সাবান মাখত, অনেক বুড়া বেটা আমার মায়ের গা ডোলে দিত। আমি উপর থেকে দেখতাম আর ভাবতাম এভাবেই মনে হয় গোসল করে। আমার মা অনেকক্ষণ পানির ভিতরে কি করত আমি বুঝতাম না। তারপরে যখন আমার মা পানি থেকে উঠে আসত, আসার পরে রাস্তা দিয়ে হাঁটত, অনেক ছোট ছোট ছেলেরাও আমার মায়ের শাড়ির আঁচল ধরে টানত, আমার মাকে অনেক সময় সামনে গিয়ে দাঁড়াতো। আমি শুধু চিন্তা করতাম আমার মার সাথে এরকম করে কেন। তখন আমার মা আর কিছু বলতো না, ওদের সাথে হাসতো মজা করতো, আবার আমার দিকেও তাকাতো। এরকম করতে করতে অনেক দিন ধরে এরকম চলে। যখন বাড়িতে আসতাম তখন আমি শুধু একা একা বসে বসে ভাবতাম যে আমার মা এরকম করে এটা কেন, বোঝার চেষ্টা করতাম। রাত্রে যখন আমি আমার মার সাথে ঘুমাতাম তখন আমার মা আমাকে ঘুম পাড়ায় রেখে মাঝে মধ্যে আমি ঘুম থেকে উঠে দেখতাম আমার মা আমার পাশে নেই। তখন আমি ভয়ে ভয়ে আমার পাশের রুমে যাইতাম, যাওয়ার পরে দেখতাম আমার মা ওইখানে গিয়ে আমি যা দেখতাম তা বলার মতো না। তখনও আমি বুঝতে পারি নেই যে আমার মা এগুলা কি করে। অনেকগুলা কাকু আসতো আমার মায়ের কাছে, আমার মাকে কেউ জড়িয়ে ধরত, কেউ চুমা দিত, আবার কেউ আমার মায়ের কাপড় খুলত। আমার মার আস্তে আস্তে কাপড়গুলা খুলতে খুলতে সব কিছুই খুলে ফেলত, খুলে আমার মার সাথে যা করত আমি অনেক ভয় পেতাম, আমি চিৎকার দিতে পারতাম না। আমার মাকে এত 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 কষ্ট দিত যে আমি ভাবতাম আমি যদি এখন চিৎকার দেই তাহলে যদি কাকুরা আমার সাথে এগুলো করে তাহলে আমি কি করব। এইগুলো ভেবে আমার মার কষ্ট দেখেও আমি চুপ করে রুমে এসে শুয়ে শুয়ে কান্না করতাম যে আমার মা এত কষ্ট পাচ্ছে কেন। তারপরে আমি এরকম দেখতে দেখতে আবার দেখতাম অনেক ছোট বয়সী ছেলে আমার মার থেকে অনেক অনেক ছোট, এত ছোট বয়সী ছেলে আমার মার সাথে শুয়ে এগুলা করত। যখন এগুলা দেখতাম তখন আমি ঘুম থেকে উঠে দেখতাম আমার মা আমার পাশে। আমার বয়স যখন 10 বছর হলো তখন আমি এগুলা দেখতাম আমার মা এগুলা রাস্তা দিয়ে যেত, কারণে অকারণে কাকুরা আমাদের বাড়িতে আসতো, আমার মার সাথে বসে থাকতো, গল্প করতো, আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, আবার মাঝে মধ্যে এসে আমাকেও কোলে তুলে নিত, আমার সাথেও মজা করতো। আমার মা এটা সহ্য করতে পারতো না। তখন আমি বুঝতাম না কেন আমার মা আমাকে ধরলে সহ্য করতে পারে না, আমার মার সাথে এরকম কেন করে। যখন এগুলো বুঝতাম বোঝার পরে যা জানলাম যে আমার মা এতটাই যৌবনে এতটাই আমার মার উত্তেজনা যে আমার মা সহ্য করতে পারে নেই। আমার বাবা বিদেশে থাকার কারণে আমার মার এতটাই কষ্ট হয়েছে যে কষ্টের কারণে অনেক চ্যাংড়া থেকে বুড়া সবাই আমার মার সাথে মিলিত হয়েছে, আমার মাকে নিয়ে অনেক কিছু করছে, আর সেগুলো আমি নিজে চোখে দেখছি। আর যখন আমি বুঝতে পারছি আমার মা এগুলো করছে তখন আমার কি করা উচিত, আমার মার সাথে থাকা নাকি আমার বাবাকে বলা,
ना कि आमार चले जावा आमी निजेओ बुझतम ना जे आमी कि करब आर जखन बुझते पारलाम तखन आमार किछु करार छिल ना कारण आमार मा तो असहाय छिल आमार मा जेमन सुंदरी छिल तेमनि जौवने भरपूर छिल তাই আমার মা সহ্য করতে পারেনি কিন্তু আমার বাবা আমার মাকে মাত্র দুই বছর সংসার করেই বাহিরে চলে গেল আর আমার মা এদিকে বাধ্য হয়ে এগুলো করলো তাহলে আমার জীবনটা কোন পর্যায়ে যেতে পারে আমি কি করতে পারি তার মেয়ে হয়ে আমার জীবনের গল্প শুনলে আরো তো আপনারা অবাক হবেন আমি এগুলো দেখতে দেখতে আমি নিজেই এখন আমার মার মতো হয়ে গেছি আমি নিজেই আমার মার মাকে ছাড়িয়ে গেছি।